এসছে, আর বিশেষ করে আমাদের এই লোকসভাটা যেভাবে বিজেপি জিতেছে এটা তৃণমূলের গুন্ডারা বরদাস্ত করতে পারছে না। তৃণমূলের ক্ষমতাটা সম্পূর্ণভাবে গুন্ডাদের হাতে, আর ওরা আমাদের ছেলেদেরকে বেধড়ক মারেছে এবং ওদের ফ্যামিলিগুলোকেও মেরেছে। এইরকম পরিস্থিতিতে আমার কাছে খবর আসার পর আমরা প্রশাসনকে জানালাম এবং পুলিশ ওখানে রয়েছে, এখন আরও কয়েকজন আহত এখানে পড়ে রয়েছে, একজনের শুনতে পাচ্ছি না, কি দুটো হাত ভাঙা আছে, তাও পুলিশ ওদেরকে তুলে আনছে না, এরকম বার্তা পাচ্ছি ওখানে আমাদের যে কর্মীরা আছে বা আমাদেরই কর্মীদেরকে পুলিশ ঢুকিয়ে দিচ্ছে বাড়িতে। এই নিয়ে আমরা লেগে রয়েছি, জিনিসটার আমরা প্রতিবাদ করবো এবং শেষ পর্যন্ত লড়াই চালাবো, দেখে নিব যে বিজেপিকে কীভাবে কেউ আটকাতে পারে।